দিনটি ছিল 16 নভেম্বর 1974 সাল। মানব ইতিহাসের জন্য এটা একটি বড় দিন ছিল, কারণ একটি বড় ঘটনা ঘটে গিয়েছিল। পৃথিবী থেকে সর্বপ্রথম পাঠানো হয়েছিল এলিয়েনদের উদ্দেশ্যে একটি মেসেজ। ভিন গ্রহীদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য মহাকাশ বিজ্ঞানীদের নেওয়া এই পদক্ষেপ কতটা সাফল্যমণ্ডিত হবে তা নিয়ে পৃথিবীর অসংখ্য মানুষ সন্দেহ প্রকাশ করেছিল। 3 মিনিটের দীর্ঘ এই বেতার বার্তাটি শুধুমাত্র বুদ্ধিমান এলিয়েনরাই পড়তে পারবে। আপনি হয়তো কখনো আরএসিভো বার্তা সম্বন্ধে শুনেছেন, কিন্তু আপনি কি এটা জানেন যে কি লেখা ছিল এই মেসেজে, যা এলিয়েনদের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল? কি ছিল এটি পাঠানোর পেছনে মূল উদ্দেশ্য? যদি না জেনে থাকেন তবে এই ভিডিওটি আপনারই জন্যে। আমরা শুধু এটা জানবো না এই ভিডিওতে যে আরএসিভো বার্তাতে কি বলা ছিল, বরং এটাও জানবো যে আরএসিভো বার্তার পরিপ্রেক্ষিতে কি বার্তা এই পৃথিবীতে এসেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। আরএসিভো মেসেজটি পাঠানো হয় পুয়ের্টো রিকোতে অবস্থিত একটি সেটি ও মেটি আরএসিভো অবজারভেটরি থেকে। সেটি অর্থাৎ সার্চ ফর এক্সট্রা টেরোস্ট্রিয়াল ইন্টেলিজেন্স ও মেটি অর্থাৎ মেসেজ টু এক্সট্রা টেরোস্ট্রিয়াল ইন্টেলিজেন্স, বা সহজ ভাষায় যারা স্পেস থেকে আসতে থাকা সাউন্ড ফ্রিকোয়েন্সি খোঁজে ও যারা মহাকাশে এলিয়েনদের উদ্দেশ্যে মেসেজ পাঠায় এবং মেসেজ রিসিভ করে। এবং আরএসিভো অবজারভেটরি পৃথিবীর সব থেকে বড় রেডিও টেলিস্কোপ, যা 100 ফুট ধরে বিস্তৃত। 3 মিনিটের দীর্ঘ এই আরএসিভো মেসেজটিতে রয়েছে 1679টি বাইনারি ডিজিট। মেসেজটি যখন প্রথমবার কোনো এলিয়েন দেখবে তখন সে দেখবে 73টি রো এবং 23টি কলাম। আর এই 73টি রো এবং 23টি কলামের মধ্যেই রয়েছে পৃথিবী থেকে আসা মেসেজের বিবরণ। এই অদ্ভুত তরঙ্গের কোডগুলোকে কোনো বুদ্ধিমান এলিয়েনই ডিকোড করতে পারবে এবং বুঝতে পারবে এই মেসেজে কি লেখা রয়েছে। বিজ্ঞানীরা রেডিও ফ্রিকোয়েন্সি মডুলেট ও 1679টি বাইনারি ডিজিট যুক্ত মেসেজটি গ্লোবিওলার ক্লাস্টারে পাঠিয়েছিলেন। এটি আমাদের পৃথিবী থেকে প্রায় 25,000 আলোকবর্ষ দূরে হারকিউলিস নামক তারামণ্ডলের অন্তর্গত। কর্নেল ইউনিভার্সিটির এক বিজ্ঞানী এবং ডার্ক ইকুয়েশনের সৃষ্টিকর্তা ফ্র্যাঙ্ক ড্রেক এই মেসেজটি বানিয়েছিলেন। ফ্র্যাঙ্ক ড্রেককে সহযোগিতা করেছিল বিজ্ঞানী কার্ল সাগান এবং অন্যান্যরা। মেসেজটি 1679টি বাইনারি ডিজিট, 210 বাইট ও 2380 মেগাবাইটের ফ্রিকোয়েন্সি সমন্বয়ে গঠন করা হয়েছিল। এটিকে মডিউলে শিফট করা হয়েছিল 10 হার্টসে এবং এটিকে করতে খরচ হয়েছিল 450 কিলোওয়াট শক্তি। মেসেজে ব্যবহৃত বাইনারি শব্দ মানে 1 এবং 0গুলিকে 10 বাইট পার সেকেন্ডের ফ্রিকোয়েন্সিতে পাঠানো হয়। সব মিলিয়ে এটির সময় প্রায় 3 মিনিটের মতো। 1679টি ডিজিট রাখার একটাই কারণ হলো এটিকে 73টি রো এবং 23টি কলম অনুসারে সাজানো যায় ও মেসেজটিকে বুঝতে আরও সুবিধা হয়। চলুন এবার আমরা জেনে নেব মেসেজটির মধ্যে কি কি লিখেছিলেন বিজ্ঞানীরা। এই ছবিটিকে মন দিয়ে দেখুন, এটি হলো অরিজিনাল মেসেজটির প্রতিচ্ছবি। মেসেজটি 73টি রো বাই 23টি কলাম অনুসারে সাজানো, সেটা লাইন বাই লাইন এমন দেখতে লাগে। এবার এটি দেখুন, আরএসিভো মেসেজকে ডিকোড করবার পর ঠিক এমন দেখতে লাগবে। এই মেসেজটি টোটাল 7টি ভাগে বিভক্ত। ছবিটির সবচেয়ে উপরে দেখুন, 1, সবচেয়ে উপরে রয়েছে 1 থেকে 10 পর্যন্ত নাম্বার, এটি সাদা রঙের কালিতে রয়েছে। 2, রাসায়নিক সংকেত অনুযায়ী অ্যাটমিক নাম্বার যেটা গোলাপি রঙে রয়েছে, হাইড্রোজেন কার্বন অক্সিজেন হাইড্রোজেন ও ফসফরাস একসাথে মিলে গঠিত ডিওক্রি রাইবো নিউক্লেইক অ্যাসিড বা শর্ট ফর্ম ডিএনএ অ্যাটমিক নাম্বার। এটা একটু বোঝা সহজ, 1, 6, 7, 8 এবং 15 হলো H ফর হাইড্রোজেন, C ফর কার্বন, N ফর নাইট্রোজেন, O ফর অক্সিজেন এবং P ফর ফসফরাস, যা হলো ডিএনএ এর উপাদান। 3, সবুজ রঙটি হলো ডিএনএ এর ফর্মুলা। 4, কত রকমের ডিএনএ এবং কি রকম স্ট্রাকচারের ডাবল হেলিক্সের ডিএনএ রয়েছে আমাদের পৃথিবীতে, সেগুলি সাদা ও নীল রঙে রয়েছে। 5, এর পরেরটি হলো লাল রঙের একটি মানুষের শরীরের আকার। পৃথিবীর অ্যাভারেজ মানুষের হাইট কত
সেই অনুযায়ী আঁকা হয়েছে। এবং আমাদের পৃথিবীতে কত পরিমাণ মানুষ রয়েছে সেটা নীল সাদা রঙে রয়েছে। ৬ হলুদ রঙের গুলি হলো আমাদের সৌরজগৎ। ১৯৭৪ সালের রেকর্ড অনুযায়ী সূর্যের সাথে সাথে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ও প্লুটো। এখানে পৃথিবীকে একটু উঁচু করে দেখানো হয়েছে যাতে বোঝা যায় যে কোন গ্রহ থেকে মেসেজটি পাঠানো হয়েছে, এবং এটির ঠিক উপরেই যেন মানুষের চিত্রটি আঁকা রয়েছে। ৭ এবং সর্বশেষে গোলাপি, নীল ও সাদা রঙগুলি হলো অ্যারেসিবো রেডিও টেলিস্কোপের ডাইমেনশন ও ডিস অ্যান্টেনা। ১০০১১১১১০X বাইনারি ইজুকাল টু ২৪৩০। এটি হলো অ্যারেসিবো টেলিস্কোপের ডায়ামিটার, যেহেতু এই মেসেজটি ২৫,০০০ লাইট ইয়ার দূরে অবস্থিত M13 উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, তাই সবাই অনুমান করেছিল যে ২৫,০০০ বছর সময় লাগবে এই মেসেজটি M13 পৌঁছাতে বা এলিয়েনের কাছে পৌঁছাতে, এবং সেখান থেকে আমাদের কাছে তাদের অর্থাৎ এলিয়েনদের পাঠানো রিপ্লাই ফেরত আসতে সময় লাগবে আরও ২৫,০০০ বছর। অর্থাৎ সব মিলিয়ে মানব জাতিকে ৫০,০০০ বছর অপেক্ষা করতে হবে এটির রিপ্লাই পাওয়ার জন্য। কিন্তু এমন সব ধারণাকে ফিকে করে হঠাৎই ২০০১ সালে অ্যারেসিবো মেসেজের একটি রিপ্লাই এলো। আপনি নিজেই দেখে নিন রিপ্লাইটির এক ঝলক, একদমই সিমিলার কিন্তু একটু আলাদা। এই মেসেজটি পাওয়া গিয়েছিল ইউনাইটেড কিংডমের হামসিফিয়ারে চিল বন্টন নামক রেডিও টেলিস্কোপের কাছে। এটি একটি শস্য ক্ষেতে প্রিন্ট করা হয়েছিল। এটি ডিজিটাল প্রিন্টও পাবলিক হয়, যেটা আপনাদের দেখালাম। ২০০১ সালের ১৯শে আগস্ট শস্যের ক্ষেতের ওপর প্রিন্ট করা এই ১২০ ফুট লম্বা ও ৭৫ ফুট চওড়া রিপ্লাইটির নাম দেওয়া হয়েছিল দ্য আরেসিবো রিপ্লাই। এটির মূল বিষয় ছিল আরেসিবো মেসেজটির একদম প্রতিবিম্বর মতো, শুধু ২ থেকে ৩টি জিনিস আলাদা ছিল। যেমন ডিএনএ স্ট্রাকচারে কার্বনের জায়গায় ছিল সিলিকন, ডাবল হেলিক্স ডিএনএ জায়গায় ছিল ট্রিপল স্ট্রাকচারের ডিএনএ, মাথা বড়, শরীর ছোট ও অনেকটা বেটে এলিয়েনের মতো দেখতে একটি ছবি। স্যাটেলাইটটির ফটো ছিল ফুলের মতো। আপনার কি মনে হয়, এলিয়েন কি সত্যি এটা রিপ্লাই করেছিল নাকি এটি ছিল কিছু মানুষের একটি ধাপ্পাবাজি যা পরবর্তীকালে ধরা পড়ে? আর কেনই বা এলিয়েন মেসেজ পাঠাতে যাবে দেখা না করে? তাছাড়া বিজ্ঞানীরা এত তাড়াতাড়ি রিপ্লাই পাবে বলে আশাও করেননি। এই দীর্ঘ জার্নিটি হলো ২৫,০০০ বছরের, এবং রিপ্লাইটি আমাদের পৃথিবীতে এসে পৌঁছাতে আরও ২৫,০০০ বছর সময়। এর মানে হলো ৫০,০০০ বছর সময় নেবে এই মেসেজটির ফলাফল আসতে। তাছাড়া সব থেকে বড় বিষয়, এই মেসেজটি পাঠানোর মূল উদ্দেশ্য হলো মানুষের টেকনোলজিক্যাল অ্যাডভান্সের একটি প্রদর্শন। এটাই যে তারা ১৯৭৪ সালে ২৫,০০০ লাইট ইয়ার দূরে একটি মেসেজকে পাঠানোর ক্ষমতা রাখত। এটার মাধ্যমে নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও মহাকাশ বিজ্ঞানের ওপর ইন্সপায়ার হবে বা মহাকাশ বিজ্ঞানে উৎসাহ দেখাবে। কর্নেল ইউনিভার্সিটির অ্যাস্ট্রোনমি প্রফেসর বলেছেন, ইট ওয়াজ স্ট্র্যাটেজিক্যালি সিম্বলিক ইভেন্ট টু শো দ্যাট উই কুড ডু ইট। এটা একটি সিম্বলিক ইভেন্ট যেটার মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি যে আমরা এটাও করতে পারি। এটার দ্বারা অনেক পড়ুয়ারা অনুপ্রাণিত হবে মহাকাশ বিজ্ঞানের ব্যাপারে জানতে। কোনো এলিয়েনের সাথে কনভারসেশন শুরু করা আমাদের প্রথম প্রায়োরিটি ছিলই না। যখন ২৫,০০০ আলোকবর্ষ ট্র্যাভেল করে এটি M13 পৌঁছাবে, তখন হয়তো M13 তার নিজ জায়গা থেকে আরও একটু বেশি সরে যাবে, তবুও মেসেজটি M13 ক্লাটারের সামনেই থাকবে। আমরা আশাবাদী যে ১০০০০ বছর পরে হলেও হয়তো একদিন অন্য গ্রহের প্রাণীরা এটা পাবে আর আমাদের সাথে যোগাযোগ স্থাপন করবে। আরসিবো মেসেজটি পাঠানোর পর থেকে আজ পর্যন্ত, মানে ৪৫ বছরে, মাত্র ২৫০ ট্রিলিয়ন মাইলই ট্র্যাভেল করেছে এটি। আরও ২৪,৯৫৫ বছর সময় লাগবে এটির আসল ডেস্টিনেশন মানে M13 পৌঁছাতে। আচ্ছা, ধরুন আপনি যদি সেই মহাকাশ বিজ্ঞানী হতেন যে কিনা এই মেসেজটি বানিয়েছে, তাহলে কি মেসেজ পাঠাতেন এলিয়েনদের উদ্দেশ্যে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এখনও যদি আকাশ বর্মনে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। আর হ্যাঁ, আমার গেমিং চ্যানেলে আমি প্রতিনিয়ত গেমিং ভিডিও দিয়ে থাকি, তো আপনি যদি গেমিং ভিডিও দেখতে ইন্টারেস্টেড হন তবে অবশ্যই দেখবেন এবং সাপোর্ট করবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।